সন্দেশখালি থেকে বারবার আমরা জানি যে লোকসভা নির্বাচনে আগে থেকে সন্দেশখালি বারবার প্রসঙ্গে প্রাসঙ্গিক হয়ে উঠছিল, এবারে দেখা যাচ্ছে সেখানে একেবারে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। গোটা রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার এই বোমাগুলি বারুদ আগ্নেয়াস্ত্র বেআইনি যে মশলা বোম বানানোর এইসবের আঁতুড় ঘরে পরিণত করেছে। খাগড়াগড় থেকে শুরু হয়েছে, সন্দেশখালি থেকে শুরু করে আপনি যদি দেখেন রায়গঞ্জ, বালুরহাট, মুর্শিদাবাদ, রানীনগর, রামনবমীর দিন যে হিংসা ছড়িয়েছে তাতে বোমাবাজি হয়েছে। গতকালকেও রানীনগরে ভগবানগোলাতে সিপিআইএমের মিছিলের ওপর বোম বিস্ফোরণ হয়েছে, বোমাক্রমণ হয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগের আঙুল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এটা থেকে প্রমাণিত মহিলা মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি তাদের গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের ভোট করানোর দায়িত্ব তৃণমূলের জনপ্রতিনিধিদের ওপর দেননি, তিনি দায়িত্ব দিয়েছেন তৃণমূলের গুন্ডা বদমাইশদের ওপর, যারা তোলাবাজি করে, সিন্ডিকেট করে, মাঝরাতে পিঠে খাওয়ার নাম করে সন্দেশখালি মডেলের জনক, তাদের হাতে ভোটের দায়িত্ব তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি জানেন ভালোভাবে যদি ভোট হয় তাহলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দিন ঘনিয়ে এসছে। 26,000 চাকুরি হারানোর যন্ত্রণা, সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত লুট হওয়া, এর জবাব এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পাবে। আচ্ছা, কোথাও গিয়ে এটাই বলতে চাইছেন যে সাধারণ মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে, তাই সন্ত্রাসকে হাতিয়ার করে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে তৃণমূল? যদি তা না হতো, 21 সালে বিপুল ভোটে জয়ী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 23-এর পঞ্চায়েতে ব্যাপক ছাপ্পা করতো না, 22-এর কলকাতা পুরসভা ভোটে ব্যাপক ছাপ্পা করতো না। আপনি যেখানে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছেন, বিধাননগর, নিউ টাউন, সল্টলেক, এখানে যে পঞ্চায়েত এলাকা, কলকাতা পুরসভা, আপনি যে কোনো অঞ্চলে যান, একটা কোনো মানুষ, এমনকি তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারাও তাদের ভোটটা দিতে পারেনি। এত ব্যাপক ভোট লুটের ছাপ্পার দরকার কী ছিল, কী দরকার ছিল সেটা এখন আমরা বুঝতে পাচ্ছি। এই যে একের পর এক কাউন্সিলরের বাড়িতে ইডি যাচ্ছে, একের পর এক পুরসভায় পুরনিয়োগের দুর্নীতিতে ইডি সিবিআই দৌড়চ্ছে, তার মানে হচ্ছে কী যে ভোট করতে গেলে এলাকার কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, সন্দেশখালিতে যা আমরা দেখেছি এলাকার পঞ্চায়েতের জনপ্রতিনিধি, পঞ্চায়েতের প্রধান, তাদের বাড়িতে থরে থরে সাজানো ওই বন্যা দুর্গত এলাকার ত্রিপল, আর সাধারণ মানুষের ওপর প্রতিনিয়ত অত্যাচার চালিয়েছে সাজায়ন বাহিনী। এ তো শুধুমাত্র সন্দেশখালি মডেল নয়, ফলতাতে জাহাঙ্গীর মডেল, আপনার ভাঙড়ে আরাবুল মডেল, আপনার ক্যানিংয়ে শওকত মোল্লা মডেল, এই মডেলেই তৃণমূল চলে। স্বাভাবিকভাবে এই রাজ্য জুড়ে সাধারণ মানুষের ওপর তৃণমূলের রাস্তা নেই, তার ফলে লোকাল বডিজ ইলেকশনগুলোতে তৃণমূল ভোট করতে দেয়নি, লোকসভা ভোট ব্যাপক আকারে হয়, আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে, কোথাও কোথাও পারছে, কোথাও কোথাও সফল হতে পারছে না। 2019-এর নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে 350-এর ওপর বুথে বিরোধীদের ভোট হার যদি দেখেন, 1, 2, 3, 4, 5, 6 মোবাইল নাম্বার, এত ভোট ছাপ্পা করে জিতেছিলেন। ভাঙড় থেকে লিড নিয়ে যাদবপুর সিট জিতেছিল, তার মানে তো এটা প্রমাণিত যে তৃণমূল ছাপ্পা ছাড়া জিততে পারবে না। কোথাও গিয়ে কি এটা স্পষ্ট তো হয়ে যাচ্ছে যে শেখ শাহজাহান গ্রেপ্তার হলেও যে সন্দেশখালির মতো যে সমস্ত জায়গাগুলো বারবার সন্ত্রস্ত বলে অভিযোগ উঠেছে সেই জায়গাগুলো আদতেও এখনও সুরক্ষিত নয়? দেখুন, সন্দেশখালি যে এখনও সুরক্ষিত নয় এটা প্রমাণিত, তার কারণ তার ভৌগোলিক অবস্থান। যে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ তাতে তাকে রাজ্যের পুলিশ, সে মমতার আশ্রয় থাকার জন্য হতে পারে অথবা রাজীববাবুর ব্যর্থতা হতে পারেন, তিনি সাংবাদিকদের ধরতে পারেন অথচ একজন অপরাধীকে ধরতে পারেন না, সেই রকম একজন ক্রিমিনাল শাহজাহানকে যেখানে খুঁজে পাওয়া যায়নি, যেখানে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে ভুরি ভুরি তোলাবাজির অভিযোগ আছে, মা বোনেদের প্রতিদিন, দিনের পর দিনে, তো একদিন দুদিনের ব্যাপার নয়, বছরের পর বছর এই ব্যবস্থা চলে এসেছে দিনের আলোতে প্রকাশ্যে, কারোর কোনো প্রতিবাদ করার সাহস ছিল না, বিঘার পর বিঘা জমি দখল করে তাকে ভেড়ি বানানো হয়েছে, সন্দেশখালিতে বিঘার পর বিঘা চাষের জমি দখল করে নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানানো হয়েছে, আর কলকাতা পুরসভায় ভেড়ি, পুকুর, জলাশয় বন্ধ করে প্রমোটিং করা হয়েছে। এই যে আজকে কলকাতা শহরে এই ব্যাপক গরম, মানুষের রেহাই নেই, কোথাও কোনো জলাশয় রাখেনি তৃণমূল কংগ্রেস। কলকাতা পুরসভায় যদি অডিট হয় তাহলে ল্যান্ডের ডিপার্টমেন্টের পুরো ডিপার্টমেন্টটাই জেলে যাওয়া উচিত। কলকাতা পুরসভার কাউন্সিলরদের 5 বছরে এত টাকার সোর্স ইনকামকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে সব জমি হাঙড়রা এখানে কাউন্সিলর হয়ে বসে আছে, 5,000, 8,000, 10,000 টাকা বেতন পায়, কোটি টাকার দামি গাড়ি চড়ে সব পৌরসভায় ঢোকে, সব টাকা প্রমোটারির টাকা, সিন্ডিকেটের টাকা, জমি লুটের টাকা। স্বাভাবিকভাবে এই রাজ্যে সন্দেশখালি বলুন, কলকাতা শহর বলুন, জমি হাঙড়, সিন্ডিকেটদের দাপাদাপি, তোলাবাজদের দাপাদাপি, কোনো সাধারণ মানুষের তাদের কথা বলবার স্বাধীনতা এই তৃণমূলের গুন্ডা বাহিনীর সামনে নেই।
লোকসভা নির্বাচনে কি এই বিষয়গুলো প্রভাব ফেলবে বলে মনে হয়? কি মনে হচ্ছে? একদম পড়বে। তার কারণ দেখুন, মানুষ সচেতন হচ্ছে, এই যে ভূপ্রাকৃতিক পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, এ তো মানুষই কষ্ট পাচ্ছে। আবার উল্টো দিকে যারা এসির হাওয়া খাচ্ছেন, ইলেকট্রিকের ফ্যান চালাচ্ছেন, বিল মেটাতে গিয়ে নাজেহাল অবস্থা। লোকসভা নির্বাচন, মানুষের সামনে তো এই কথাগুলো বলছি আমরা বামপন্থীরা, যে আপনি ইলেকট্রিকের বিল প্রতি বছর বাড়িয়ে দিচ্ছে সরকার, আপনি আমি আমরা গিয়ে ইলেকট্রিকের বিল ভরছি মোটা দাম দিয়ে, বিদ্যুতের খরচ বাড়ছে, আর উল্টো দিকে বিদ্যুৎ কোম্পানির মালিক সঞ্জীব গোয়েঙ্কা 500 কোটি টাকা ডোনেশান দিয়ে বসে আছে মমতাকে, কয়েকশো কোটি টাকা ডোনেশান দিয়ে বসে আছে মোদীকে। মানে বিজেপি তৃণমূল আপনার আমার প্যারাসিটামলের ওষুধের দাম বাড়িয়ে সেই ওষুধ কোম্পানির মালিকের কাছ থেকে টাকা খাবে, বিদ্যুতের দাম বাড়িয়ে বিদ্যুৎ কোম্পানির মালিকের কাছ থেকে টাকা খাবে, ক্যান্সার আক্রান্ত রোগী তার ক্যান্সারের ওষুধ কিনতে পারবে না, রোগের ট্রিটমেন্টের অভাবে মারা যাবে, আর উল্টো দিকে ওষুধ কোম্পানির মালিকেরা এই তৃণমূল বিজেপিকে কোটি কোটি টাকা ডোনেশান দেবে, কোভিড ভ্যাকসিন ফ্রিতে দেওয়ার কথা বলবে, আর জনগণের ট্যাক্সের টাকায় সরকার যারা কোভিড ভ্যাকসিন বানিয়েছে সেই কোম্পানিগুলোকে টাকা দেবে, আর তার কাছ থেকে মোটা টাকা অনুদান নেবে ইলেকট্রাল বন্ডে তৃণমূল বিজেপি। স্বাভাবিকভাবে মানুষ এটা বুঝতে পারছে, লোকসভা নির্বাচন মানে দেশের নীতি নির্ধারণ করা নির্বাচন। আমরা বলছি গোটা দেশে চাল ডাল আলু পেঁয়াজের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, মানুষের হাতে কাজ নেই, 15 লক্ষ টাকা দিতে পারছে না, 2 কোটি 2 লক্ষ চাকরি নেই, এখানে স্কুল সার্ভিসে দুর্নীতি, গোটা দেশে ইউপিএসসিতে দুর্নীতি, বেকাররা কাজ করবে কোথায়, নতুন কোনো শিল্প কলকারখানা নেই, মন্দির মসজিদ হলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থানের জন্য দরকার কলকারখানা শিল্প, যেটা করতে মোদি দিদি ব্যর্থ। এই লোকসভা নির্বাচনে আমরা এই কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি। শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি লোকসভা নির্বাচনের মাঝেই আমরা দেখলাম, প্রায় 26,000 চাকরি একটা কলমের খোঁচায় আদালতের রায়ে বাতিল হয়ে গিয়ে গেল। অন্যদিকে মমতা ব্যানার্জি বলছেন রায়কেই বেআইনি বলছেন, সুপ্রিম কোর্টে অলরেডি চলে গিয়েছে, কি মনে হচ্ছে এইভাবে কি এই রায়কে বেআইনি করে নিজের দায় এড়াতে পারবেন মুখ্যমন্ত্রী? না দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজ অবধি কোনোদিন কোনো সত্যি কথা বলেন না, বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা তিনি কোনো কালেই দেখান না। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচার ব্যবস্থাকে অপমান করার দায়ে গ্রেপ্তার করা উচিত, কিন্তু করবে কে গ্রেপ্তার? নির্বাচন কমিশন টুটো জগন্নাথ, গোটা দেশের সরকার যাদের দায় ছিল ইডি সিবিআইয়ের সারদা নারদা তদন্ত করবার, তারা করছে না। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হচ্ছে, মুখ্যমন্ত্রী পরিবারে কাউকে বিজেপি টাচ করছে না। আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝান, সিঙ্গুরের রায় নিয়ে ভোট রাজনীতি করেছিল তৃণমূল, আজকে তো দিনের আলোর মতন পরিষ্কার সুপ্রিম কোর্টের রায়ে যে সিঙ্গুর মামলাতে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে, এই টাকা তো আমার আপনার ট্যাক্সের টাকা যাচ্ছে, এই যে চুরি করলো তৃণমূল, লুট করলো তৃণমূল, চাকরি বেজলো তৃণমূল, পঞ্চায়েতে টাকা লুটলো তৃণমূল, আর ক্ষতিপূরণ দিতে হচ্ছে কাকে? রাজ্যের সরকারকে। রাজ্য সরকার তৃণমূলের সরকার না, রাজ্য সরকার আপনার আমার সকলের সরকার। আমার আপনার ট্যাক্সের টাকা বাড়ছে, সেই টাকা দিয়ে তৃণমূলের চোরেদের লুটেরাদের তাদের জরিমানা আমাদের ভরতে হচ্ছে। সাধারণ মানুষকে এটা যদি না বোঝাতে পারি তাহলে আগামী দিন খুব দুর্দিন। শিক্ষাকে যারা বেচেছে, এই রাজ্যের পঞ্চায়েতি ব্যবস্থায় গরিব মানুষের টাকা যারা লুট করেছে, গরু বালি কয়লার মতন মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে ভূপ্রাকৃতিক যে সম্পদ আমার রাজ্যের মাটির নিচের কয়লা থেকে আমার রাজ্যের মেধা, সবটাকে যারা বেচে দিয়েছে তাদের হাতে আমার রাজ্য সুরক্ষিত নয়। গোটা দেশের যে সরকার যারা তৃণমূলকে এই চোরেদেরকে শেল্টার দিচ্ছে, যারা ইলেকট্রাল বন্ডের নামে স্বাধীনতার পর সর্ববৃহৎ দুর্নীতি করেছে, যারা কালো টাকা উদ্ধারের নামে শুধুমাত্র নিজেদের পার্টি ফান্ড বাড়িয়েছে, এই দুই সরকারের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করাটাই আমাদের কাজ।